সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। প্রত্যেককে স্বাগত জানাই সৌভাগ্য দিশা অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, বিজ্ঞাপনী প্রচার আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছেন, সে বিভিন্ন বিজ্ঞাপনী প্রচারের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ এমন জায়গায় চলে যান যেখানে গিয়ে হয়তো প্রচুর অর্থ তো খরচা হয়েই গেল, অথচ যে রেমেডিগুলো তারা নিয়ে এলেন সেই রেমেডিয়াল সাপোর্ট মানে আসল জেনুইন কিনা সেটাই তারা জানতে পারলেন না, যাচাই করার সেই চান্সটাই তারা পেলেন না, কারণ প্রচুর গালভরা কথা, মুখ ভরা আশ্বাস এবং আপনাকে দারুণ দারুণ কথা বলে বহু মানুষ এমন আছেন যারা আপনাদের পকেটের টাকাটা নিজেরা কিন্তু আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বহু এমন মানুষও রয়েছেন অর্থের জন্য যারা সমাধান করাবার চেষ্টা করেও করতে পারছেন না। তাহলে সমাজের সেই শ্রেণীর মানুষদের কী হবে? এক শ্রেণী যাদের প্রচুর অর্থ আছে তারা হয়তো বিভিন্ন সময় অর্থ খরচ করে বিভিন্ন রেমেডিয়াল সাপোর্ট নিয়ে তারা এগোচ্ছেন, তবে যাদের অর্থ কম তারা কি করবেন? তারা কি ভুল জায়গায় গিয়ে নিজের অর্থ নষ্ট করবেন, নাকি সঠিক জায়গায় এসে নিজের অর্থ সঠিক জায়গায় সঠিক ব্যক্তির হাতে তুলে দেবেন, পরিবর্তে হাতে নেবেন সঠিক রেমেডি অথবা গাইডলাইন? তো আজকের অনুষ্ঠান সেই সমস্ত মানুষদের জন্য যারা প্রপার গাইডলাইন পেতে আগ্রহী, যারা সঠিক রেমেডি নিতে আগ্রহী এবং সঠিক ব্যক্তির কাছে যেতে আগ্রহী। তিনি আছেন আজ আমাদের সঙ্গে, যে ব্যক্তিত্বের সঙ্গে আজকে আবারও পরিচয় করাবো আপনাদের, কারণ আপনারা প্রত্যেকেই জানেন একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাকে কেন্দ্র করে আমাদের অতিথি, তিনি কিন্তু আপনাদের জীবনে সমস্যার চিরস্থায়ী সমাধান কি হওয়া উচিত সেটা বলেছেন, সেটা পাইয়ে দিয়েছেন। আপনাদের প্রত্যেকের কথা চিন্তা করেই কিন্তু আমাদের অনুষ্ঠানে সেই সকল সমাধান, যাকে বলা যায় গ্রহগত সমস্যার সমাধান, বাস্তুগত সমস্যার সমাধান, সাধ্যের মধ্যে মানুষ যাতে সেটাকে সংগ্রহ করতে পারেন সেই চেষ্টায় আমাদের সঙ্গে উপস্থিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী রয়েছেন আজকের অনুষ্ঠানে। চলুন তাকে স্বাগত জানিয়ে তার কাছে জানবো। রুদ্রাক্ষ সম্বন্ধে বহু কথা আমরা শুনেছি, কিন্তু রুদ্রাক্ষের ভূমিকা কী, বিভিন্ন রুদ্রাক্ষের বিভিন্ন কাজ, কিন্তু সেটা কী কাজ সেটা সংক্ষেপে জানবো এবং আপনাদের চিনিয়ে দেব আসল রুদ্রাক্ষ বলতে কী বোঝানো হয়। আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন দেবাশিস শাস্ত্রী, স্বাগত আপনাকে। স্বাগত, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্য দিশার অনুষ্ঠান প্রত্যেক নিয়ত দেখেন, বলা বাহুল্য আজকে 32 বছরে আপনারা দেবাশিস দাকে বহু জায়গায় পেয়েছেন, টিভি, মিডিয়া, পত্র পত্রিকা, হোর্ডিং, ব্যানার, বহু জায়গায় আপনারা দেবাশিস দাকে দেখেছেন এবং বহু চ্যানেলে আপনারা দেখেছেন। সুতরাং সেই চ্যানেলকে আপনারা প্রোগ্রাম দেখে বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে গেছেন, যেমন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গোয়া, পুনে, কলকাতা, যেমন কালীঘাট, গড়িয়াহাট, দমদম, ব্যারাকপুর, বালি, বারাসাত, দালনব, এই বহু জায়গায় আপনারা পেয়েছেন। আজও পর্যন্ত ডক্টর দেবাশিস শাস্ত্রীকে আগেও যেমন পেয়েছিলেন তেমনও এখনো পাচ্ছেন। এই যে সেই চিন্তাধারা, ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে মা সর্বমঙ্গলার কৃপা পাথেয় করে 1978 থেকে যাত্রা করেছিল আপনাদের সেবা করব বলে এই অঙ্গীকারবদ্ধ হয়ে যাত্রা শুরু করেছে। সেই যাত্রা এতটাই সুগময় হয়ে উঠেছেন যে সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে গেছে, গরিব ধনী সকলের প্রতি পৌঁছে গেছে দেবাশিসদার কর্মজীবনের প্রতিফলন। যারা ডক্টর দেবাশিস শাস্ত্রীর উপরে শ্রদ্ধা ভক্তি রেখেছিলেন তারা প্রত্যেকটি মানুষ ভালো আছেন এবং ভালো থাকবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। তার আগে আপনাদের বলবো, আমাদের যে ভালো থাকতেই হবে, এই জগৎ সংসারে যারা আমরা মানব জন্মরূপে এসছি পৃথিবীতে, তাদের এই স্বল্প সময়ের মধ্যে স্ত্রী, পুত্র, পরিবার সকলকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে, আর সেই ভালো থাকারই অনুষ্ঠানের নাম হচ্ছে সৌভাগ্য দিশা।
সৌভাগ্য দিশাকে উপেক্ষা করে বা সৌভাগ্য দিশাকে কেন্দ্র করে বহু মানুষ হয়তো বহু জায়গায় চলে গেছেন, বিভিন্ন সময় প্রোগ্রাম দেখে হয়তো ভুল ডিসিশনে আপনারা বহু জায়গায় গিয়ে সর্বশান্ত হয়েছেন, তাদেরও বলবো একবার অলওয়েজ ওয়েলকাম, একবারের জন্য আসতে হবে দর্শকদের কাছে। আপনার জীবনে নারী নক্ষত্র কি কি সমস্যা আছে, তার সমাধান কি আছে এবং কি কঠিন ব্যাধি আছে আপনাকে, কি ব্যাধিতে আপনাকে আক্রমণ করেছে, সবটাই বলে দেওয়া সম্ভব। আর যে মানুষটি বলে দিতে পারেন সে মানুষটি গ্যারান্টি সহকারে সারিয়ে দিতে পারেন। ডাক্তার যদি রোগ ধরতে না পারেন রোগ সারানো সম্ভব নয়, তেমন অ্যাস্ট্রোলজার যদি আপনার সমস্যা বুঝতে না পারেন, সে কষ্টি বিচারের মাধ্যমে হোক বা হস্তরেখা বা মুখমণ্ডল বিচারের মাধ্যমেই হোক, বুঝতে না পারলে আপনার সমস্যা সমাধান হবে না। এবারে বুঝতে পেরে সেই সমস্যা সমাধান করা ডক্টর দেবাশিস শাস্ত্রী কয়েক হাজার মানুষের কাজ দিতে পেরেছেন এবং বিভিন্ন প্রতিকারের মাধ্যমে আপনাদের সামর্থ্যর মধ্যে যে সমস্ত প্রতিকার আছে, অনেক গরিব মানুষ যারা সামর্থ্য হয়তো অনেক সময় বাইরে চলে যায় প্রতিকার করতে পারা যাচ্ছে না, সেই সমস্ত মানুষকেও বলবো আপনাদের সাধ্যের মধ্যে সমস্ত প্রতিকার দেবাশিসদার চেম্বারে পাবেন, কলকাতা ডালনা বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা জেমস অ্যান্ড জুয়েলারি, ওটা ডক্টর দেবাশিস শাস্ত্রী পার্সোনাল চেম্বার এবং আপনাদেরই চেম্বার তৈরি হয়েছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। বাইরে যারা চেম্বারে দেখাচ্ছেন নিশ্চয়ই তারা কোথায় কোথায় চেম্বার রয়েছে ফলো করুন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, বুকিং নাম্বার রয়েছে। যদি মনে হয় একজন ডক্টর দেবাশিস শাস্ত্রী একজন যোগ্য মানুষ, মানুষের সেবা করতে পেরেছেন বিগত দিনে, অলওয়েজ ওয়েলকাম, একবারের জন্য আসতে হবে আপনার জীবনকে সৌভাগ্যশালী করতে। এবং সঙ্গে আছেন ফোনে যিনি, আমি তাকে স্বাগত জানাচ্ছি, নমস্কার, বলুন কে বলছেন। নমস্কার, আমি শ্রীরামপুর থেকে শতাব্দী সাহা বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানছেন? আমি একটু আমার বাস্তু সম্পর্কে জানতে চাই। বাস্তু সম্বন্ধে জানতে চান, বলুন ডেট অফ বার্থটা কি এক্ষেত্রে নিশ্চয়ই প্রয়োজন? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ আছে কি? ডেট অফ বার্থ নেই। আচ্ছা, ডেট অফ বার্থ যখন নেই তখন আপনাকে নিশ্চয়ই বলবো, আপনার নামটা কি একটু বলুন? প্রথমে বলবো আপনি আপনার বাস্তু সমস্যা কি এরকম টাইপের কোনো সমস্যা হচ্ছে যে বাস্তুতে যে গৃহে আপনি থাকছেন সেই গৃহে দাম্পত্য অশান্তি, পারিবারিক অশান্তি, রোগ ব্যাধি ছাড়ছে না, এরকম কিছু পরস্পরের মিল বন্ধন হচ্ছে না, এরকম কিছু ঘটছে কি আপনার? একদমই তাই স্যার, মানে যেগুলো আপনি বললেন ঠিক প্রত্যেকটা পয়েন্ট একদম ধরে ধরে হচ্ছে। আরেকটি জিনিস তার সঙ্গে বলবো, আপনি বিবাহিতা? হ্যাঁ। বিয়ে হয়েছে? হ্যাঁ। আপনার লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার শাশুড় শ্বশুর শাশুড়ি যারা আছেন বা গুরুজন ব্যক্তি যারা রয়েছেন কখনো কখনো আপনাকে ভুল বোঝে? হ্যাঁ, হচ্ছে। এটা শ্বশুর মশাই নেই, গত হয়ে গেছে, ঠিক আছে, ওটা একটু বয়স হলে যাই হোক গত হয়ে গেছে, কিন্তু বাস্তুর যে জায়গাটা আপনি কি দেখুন, আপনার বাস্তুতে যে জায়গাটা আমি যেটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে আপনার নামের উপরে এবং আপনার গোত্রের উপরে বা আপনার এজের উপরে বা আপনি যে গলার ভয়েস দিয়ে কথা বলছেন তার উপরে ক্যালকুলেশন। এই জায়গাটায় বলবো যে আপনার বাড়িতে দেখুন আপনার নর্থ ইস্ট কোণে অর্থাৎ পূর্ব উত্তর কোণে টয়লেট বাথরুম বা কোনো অশুভ কিছু স্থাপন করা আছে কিনা, রান্নাঘর বা সিঁড়ি, এই চারটে আইটেম এবং জলাশয় পাঁচটা আইটেমের ভিতরে কোন কোন আইটেমটা আপনার ওখানে রয়েছে? সিঁড়ি এবং বাথরুম। দেবাশিসদার কাছে আমি মাঝখানে একটু জাস্ট একটা প্রশ্ন রাখতে চাইছি। জেনারেলি আমরা দেখেছি যে আপনি জন্মছক দেখে বলে দেন যে বাস্তু সমস্যা তার রয়েছে কিনা, এক্ষেত্রে আপনি শুধু শুনলেন তার নাম এবং তারপরে আপনি টু দ্য পয়েন্ট যে যে জায়গাগুলোকে আপনি মানে নির্দিষ্টভাবে বলছেন সেই সেই পয়েন্টেই কিন্তু ওনার সমস্যা, এটা কি করে সম্ভব? আপনি তো কোনো ক্যালকুলেশনের মধ্যেই এখনো যাননি। দেখো একটা কথা বলি সুপর্ণা, আমি বলবো যারা অভিজ্ঞ মানুষ, ধরো এইখানে বসে টিভিতে ডক্টর দেবাশিস শাস্ত্রী এরকম কিছু মানুষের ফোন আসছে
যেমন জলপাইগুড়ি, কখনো আগরতলা, কখনো গৌহাটি, কখনো আবার কোচবিহার, কখনো শিলিগুড়ি, কখনো বাঁকুড়া, অনেক দূরবর্তী স্থানের পর নিশ্চয়ই, এবং আমরা সেটা বারবার পেয়েওছি। হ্যাঁ, তার সমস্যা এখান থেকে বলে দেওয়া কি করে সম্ভব? অনেকের ডেট অফ বার্থ নেই, এক্স্যাক্টলি, অনেকের জন্মসকের কোনো টাইম বা অনেকের হয়তো জানাও না জানতে পারে, এবং সেই যে গলার ভয়েস থেরাপি, একটা মানুষ তিনি মঙ্গলের জাতক হলে বা বুধের জাতক হলে বা বৃহস্পতির জাতক হলে বা যে যে গ্রহের জাতক হোক, তার গলার ভয়েস কেমন হবে, তিনি দেখতে কেমন হবে, তার অ্যাপিয়ারেন্স কেমন হবে, তিনি তার এক্সপেন্ডিচার কেমন থাকবে, সেইটা কিন্তু সবটাই ক্যালকুলেশন করে দেওয়া সম্ভব। নিশ্চয়ই, সেটা প্রমাণ কিন্তু আমাদের সামনেই রয়েছে। আমরা কিন্তু দেবাশিস দাকে দেখলাম উইদাউট এনি ক্যালকুলেশন, অন্তত ল্যাপটপের কোনো সাহায্য না নিয়েই উনি যেভাবে বললেন বাস্তুগত যে যে জায়গাগুলোতে প্রবলেম, কিংবা ওনার আমাদের কলার যিনি তার নেচার সম্পর্কে যে যে কথাগুলো উনি বললেন প্রত্যেকটা কিন্তু ম্যাচ করে গেছে। যেমন আমি গেল সপ্তাহে একটা কথা বলছি, গত সপ্তাহে যেমন গুজরাট থেকে আমার ফেসবুক দেখে ফোন করেছিল বিজয় দুবে, একজন ভদ্রলোকের নাম, নন বেঙ্গলি। তিনি আমাকে বলতে, স্যার একটু সমস্যা বলবেন, আমি দেখুন দিস ইজ নট পসিবল, আপনি একটা কাজ করুন, সমস্যা বলা তো এইভাবে সম্ভব নয়, আমি এখন অন দা ওয়েতে রয়েছি, আমি তো আমি এখন কি করে বলবো, আপনি একটু রাত্রিবেলাতে ফোন করুন বা যে কোনো একটা এক্সাক্টলি টাইম বলো, স্যার কখন ফোন করলে সুবিধা হবে। তো আমি রাত 10টার পরে একবার ফোন করুন, ফোন করার সঙ্গে সঙ্গে বলছে, আমি ফোন করেছি, আমি দিল্লি থেকে গুজরাট থেকে বলছি। সঙ্গে সঙ্গে তার নাম এবং গোত্র তখন বলা হলো, তো সেই জায়গা থেকে তাকে বলা হলো যে আপনার বহু অর্থহানি হয়েছে এবং আপনার স্ত্রী চলে গেছে। দুটো কেস, একটা হচ্ছে আপনার দাম্পত্য অশান্তিতে ভুগতে ভুগতে আপনার স্ত্রী ডিটাচ হয়ে গেছে, মানে দাম্পত্য বিচ্ছেদ হয়েছে, এবং বহু টাকার অর্থহানি হয়েছে, যেটা আমার কয়েক লাখ টাকার অর্থ। আচ্ছা, আপনি বিজনেস করছেন, মেডিসিন বা অন্য কোনো বিজনেসের সঙ্গে জড়িয়ে আছেন, এরকম টাইপের কোনো বলে, আমি মেডিসিনের ব্যবসায়ী করছি, আমার ব্যবসা বাণিজ্য চৌপাট হয়ে গেছে। এটাকেই কি তার মানে আমরা বলতে পারি যে মানুষের এক্সপিরিয়েন্স এবং জ্যোতিষ শাস্ত্রের গভীরতা? এটাকেই তো আমরা বলতে পারি যে একজন ব্যক্তি যিনি গুজরাট থেকে ফোন করছেন তার জীবনের সেই দিকটাকে যেভাবে দেবাশিসদা তুলে ধরেছেন, এরপরে আমরা একটাই কথা বলবো যে অভিজ্ঞতা সত্যি এক্সপিরিয়েন্স কথা বলতে বাধ্য, এটার প্রমাণ বারবার আমরা পেয়েছি এবং আজকের অনুষ্ঠানেও কিন্তু সেটা প্রমাণিত বারবার হয়ে যাচ্ছে। বহুবার বহু জায়গা থেকে বহু সময় বহু মানুষ দেবাশিসদার কাছে এসেছেন তার অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের জীবনে যাতে সাকসেস পেতে পারেন সে কারণে। তো চলুন আমরা এগোচ্ছি কলার বন্ধুর যিনি ছিলেন ফোনে সেই ক্ষেত্রে। আচ্ছা, এবারে যেটা বলছি, দেখুন আপনার শ্বশুর মশায় যেটা হচ্ছে আপনার টয়লেট বাথরুম বা সিঁড়িঘর যেগুলি আপনি নর্থইস্ট কোণে রয়েছে, সেই জায়গা থেকে যে পয়েন্টে সিঁড়িঘরটা রয়েছে তাতে আপনি দেখুন আপনার শ্বশুরমশার কোনো ক্যান্সার রোগ অথবা কঠিন ব্যাধি বা হার্টের রোগে মারা গেছে। এরকম প্রোস্টেট ক্যান্সার হয়েছিল, কি শুনলে তুমি আরেকবার বলুন আপনি? সেই কথাটা কি আপনি তার আগে শেয়ার করেছিলেন? না কখনো, আমি এই প্রথম স্যারকে মানে লাইনে পেলাম, একদম লাইভে পেয়েছি। আচ্ছা, এখন এই যে আজকে আপনি কথা বলছেন, আপনার জীবনের যে যে দিকগুলো শাস্ত্রজি তুলে ধরছেন, আপনি বলুন তো যে আপনার নিজের কেমন প্রতিক্রিয়া, আপনার কেমন লাগছে? ভীষণ মালামি এবং ভীষণ অবাক হয়ে যাচ্ছে যে উনি আমাকে দেখেননি, আমি ওনাকে জাস্ট টিভিতে দেখছি, উনি আমার সম্পর্কে এত সুন্দর করে বর্ণনা, কি করে সম্ভব এটা? এখানে এই যে আপনি বললেন, আমি শ্বশুরমশার তো আমি জানতাম না যে শ্বশুরমশাই আপনার গত হয়ে গেছেন, কিন্তু তিনি যে গত হতে পারেন, তিনি কোন রোগে গত হবেন বা কোন ব্যাধিতে কষ্ট পেয়ে তিনি মারা যাবেন সেটা বলে দেওয়া সম্ভব। একমাত্র দেখুন আপনার সিঁড়িটা যেখানে রয়েছে এবং তার পাশেই টয়লেট রয়েছে। আচ্ছা স্যার, আমার একটা জিজ্ঞাসা ছিল যে এই যে বাস্তুদোষটি এইটা কিভাবে কাটবে, মানে এইটা কাটবে, এটা কাটাতে গেলে আপনাকে চেম্বারে একবার যোগাযোগ করতে হবে, আর তার রেমেডি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন? আমি জিজ্ঞাসা করলাম স্যার, আপনি দেখুন আমি যে একটা হাত মানে আছে আপনার সামনে বাস্তু, আমি একটা যন্ত্র দেখাচ্ছি আপনাকে, দেখুন এই যে মহাকাল ভৈরব যন্ত্র, আপনি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা? দেখতে পাচ্ছি। এই যে মহাকাল ভৈরব যন্ত্র, এগুলিতে অনেকগুলি আইটেম রয়েছে যেগুলি আপনার বাস্তুকে যে কোনো সমস্যা, যে কোনো বাস্তু যত রকমের কঠিন সমস্যা থাকুক, এই মহাকাল ভৈরব যন্ত্র আপনি যদি স্থাপন করতে পারেন,
আমি গ্যারান্টি দেব উইদিন 6 মান্থের মধ্যে, মানে 21 ডেজ থেকে 90 ডেজ, 90 ডেজ থেকে 6 মান্থ, এর মধ্যে কোনো বাস্তুর সমস্যাই আপনার থাকবে না। এক দু নম্বর হচ্ছে কিছু সিস্টেমেটি নিয়ম নিষ্ঠা আছে, নিশ্চয়ই সেগুলি চেম্বারে যখন আসবেন বলে দেব, এবং এই প্যাকেজটি শুদ্ধ আপনি ওখানে স্থাপন করতে পারবেন, দেখতেও খুব সুন্দর, এবং প্রত্যেকটি আইটেম, এই যে পারদের শিবলিঙ্গ, দক্ষিণাবর্ত শঙ্খ রয়েছে, এখানে শ্রীযন্ত্রম রয়েছে, অষ্ট ধাতুর শ্রীযন্ত্রম, তার সঙ্গে রয়েছে এমনি খ্রিস্টালের শ্রীযন্ত্রম রয়েছে, এবং তার সঙ্গে লোটাস রয়েছে, তেলসুল রয়েছে, কসুয়া রয়েছে, অনেক আইটেম রয়েছে সেখানে, কিন্তু আপনার যত রকমের অশুভ জিনিস রয়েছে সেটা ওখানে স্থাপন করলে, সেটা কোথায় স্থাপন করবেন সবটাই আপনি যখন স্কেচ করে, বাড়িটার স্কেচ করে নিয়ে আসবেন, কোথায় বসাতে হবে, কোন জায়গায় বসালে কি করতে হবে, নিশ্চয়ই নিয়ম নিষ্ঠা বলে দেব। আপনি দেখবেন আপনার বাড়িতে যে রোগ ব্যাধিগুলি লেগে আছে বা পরস্পরে পরস্পরের মধ্যে সম্বন্ধ বিচ্ছেদ হচ্ছে, এর কথা শুনতে পাচ্ছে না, বারবার অসুস্থ হয়ে পড়ছে, সবটাই দেখবেন কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি, সম্ভব হলে একবারের জন্য আসবেন, দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না। আপনারা আর প্রত্যেকেই বলবো আপনারা চেম্বারে গিয়ে ফলো করবেন, যে পুরনো ক্লায়েন্ট বোধহয় থাকে না বললেই চলে, কারণ বছরের পর বছর ঘোরানো, আজকের এই কবচ কালকের ওই শোধন, পরশুদিনকার আসো তারপরে আসো, বছরের পর বছর ঘোরা এটা দেবাশিসদের কখনোই করে না। একবার দেখবো তো একবারই কমপ্লিট করে দেবো। এবং আরও একটি কথা বলবো, এই যে আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনি হয়তো টিভিতে আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে আপনার গলার ভয়েসটা আমি ক্যালকুলেশন করে আপনার বাড়িটা কেমন, কোথায় বাস্তুদোষ হতে পারে সেটাকে, সেই জায়গাটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি বলে বা সেই জায়গায় ক্যালকুলেশন করা সম্ভব হয়েছে বলে, তাই এতগুলি সমস্যা আপনার বাড়িতে হয়েছে সেটা বলে দেওয়া সম্ভব। যদি সম্ভব হয় একবার আপনার হাজবেন্ডকে নিয়ে বা বাড়ির লোককে নিয়ে আপনি একবার, আজকে আপনার সাথে আমি কথা বলতে পেরেছি এবং আমি অবাক এবং আপ্লুত যে আমি কিভাবে আপনি বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনার পরিবারকে, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, আর এই জগৎ সংসারে যে আমাদের ভালো থাকতে হবে এটাই হচ্ছে ডক্টর দেবাশিস শাস্ত্রী প্রত্যেক দিনের ভগবানের কাছে কামনা। কেমন ভালো থাকুন। আমরা কিন্তু সত্যিই শাস্ত্রীজি আশ্চর্য হওয়ারই মতন একটা জায়গা, যে মানুষ ফোন করছেন তার সমস্যা বলবেন বা সেখানে কি সমাধান সেগুলো দরকার পড়ে না, আপনার কণ্ঠস্বর শুনে আপনার ভাইব্রেশনটাকে মানে এক্সপিরিয়েন্সের জন্যই কিন্তু এগুলো বলা সম্ভব, যে আপনি কি জন্য ফোন করছেন আর আপনার কি প্রবলেমের কি সমাধান হওয়া যায়। আমি শুরু করেছিলাম রুদ্রাক্ষ নিয়ে, শাস্ত্রীজি আপনার কাছে ছোট্ট একটু জানতে চাইবো, রুদ্রাক্ষ নিয়ে মানুষ মানে প্রচণ্ডভাবে ভুল পথে পরিচালিত হতে হয়ে যাচ্ছে। হ্যাঁ, রুদ্রাক্ষ নিয়ে যারা ভুল পথে পরিচিত হচ্ছে, প্রথম কথা হচ্ছে অরিজিনালিটি, এক্স্যাক্টলি, দ্বিতীয় কথা হচ্ছে ক্যালকুলেশন। দেখা যাচ্ছে জন্ম ছকে, অনেক জায়গায় দেখা যাচ্ছে জন্ম ছকে তার অষ্টমে বা চতুর্থ হাউজে দেখা যাচ্ছে যে তার সেখানে কোনো দারিদ্র যোগ রয়েছে। বুঝতে পারছি তো, দারিদ্র যোগ একটা ভেরি করে কি, দারিদ্র যোগে যেমন এডুকেশনে ডিস্টারবেন্স হবে তেমন ফিনান্সিয়াল জায়গায় তো থাকবেই, এবং তার সঙ্গে বিবাহ সমস্যার একটা কিন্তু ক্রিয়েট করবে। সেখানে অনেকে কি ভুল প্রেসক্রিপশন করে সেখানে চুনি পরিয়ে দিচ্ছে। আচ্ছা, রবির সঙ্গে কানেক্টেড থাকা মানে শুক্রের, সেখানে যদি চুনি মানে অর্থাৎ রবিকে পাওয়ার দেওয়া হবে তার শুক্র ড্যামেজ হয়ে যাচ্ছে, আর শুক্র ড্যামেজ হওয়ার জায়গাতে ভুল প্রেসক্রিপশনে মানুষের জীবনে যে চাকরিটি হওয়া দরকার সে চাকরিটি তার হলো না, তার কর্মজীবন বিঘ্নিত হলো। ঠিক তদ্রূপই সেখানে যদি সমুখী রুদ্রাক্ষ, অরিজিনাল সমুখী রুদ্রাক্ষ, যারা যারা স্টোন না ধারণ করতে পারছেন না, তারা যদি সমুখী রুদ্রাক্ষ, অরিজিনাল রুদ্রাক্ষ, যদি সমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন, আমার মনে হয় সেই জায়গায় কিন্তু তারা সুফল পাবেন, পাবেন। এবং তার তার শরীরে যদি যেমন সেখানে অনেক রোগ ব্যাধি জন্মগ্রহণ করে, যেমন তার ইউরিনের সমস্যা হতে পারে, তার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা হতে পারে, সে সমস্ত জায়গা কিন্তু সেটা সম্পূর্ণ কমপ্লিট করে দিতে পারে। কিছু নিয়ম নিষ্ঠা আছে, রুদ্রাক্ষ পড়লেই হবে না, তার শোধন বা তার ক্রিয়া তার কি করতে হবে সবটাই নিয়ম নিষ্ঠার উপর নির্ভর করে। এটা হচ্ছে একটা যোগের কথা বললাম। তেমন আবার যখন কখনো দেখা যাচ্ছে মানে অঙ্গারী যোগ যদি থাকে, অঙ্গারী যোগ একটা কোষ্ঠীতে যদি অঙ্গারী যোগ থাকে,
সেখানে যদি একটা রুদ্রক্ষ অঙ্গারী যোগ অর্থাৎ রাহু রাহু রবির যে যদি যোগ থাকে সেখানে কি হবে, সেখানে রবি নিজস্থ হয়ে যায় এবং রবি যদি নিজস্ব থাকে সেখানে কিন্তু একটি কিন্তু একমুখী রুদ্রাক্ষ বা সেখানে হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ কিন্তু সেখানে সে ইউজ করতে পারে, তাহলে কিন্তু তার অঙ্গারী যোগটা অনেকটাই কিন্তু মানে প্রভাবটা পড়বে না বা কমে যাবে। এই জায়গাটা হচ্ছে বিষয়। এরকম যেমন এরকম বহু রুদ্রাক্ষ রয়েছে যে যে রুদ্রাক্ষগুলি আমরা খুব অল্প দামের মধ্যে কিন্তু আমরা এগুলি পাই বা অল্প ইসের মধ্যে পাওয়া যাচ্ছে। এবারে দেখা যাচ্ছে আর একটি জিনিস বলবো, যেমন রবির জন্য একমুখী, ইসে চন্দ্রের জন্য দুমুখী, এরকম বৃহস্পতির জন্য তিনমুখী, এইভাবে এক থেকে একুশ মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, কোন রুদ্রাক্ষর সঙ্গে কোন রুদ্রাক্ষ ধারণ করবেন, একমুখীর সঙ্গে কমুখী ধারণ করলে তার সুফল আরো বেশি সুফল হবে, এক দুমুখীর সঙ্গে কমুখী রুদ্রাক্ষ ধারণ করলে তার আপনার ব্যাধিটা সেরে যাবে, মেন্টাল ডিপ্রেশন কমে যাবে, এই সমস্ত অনেক কিছু আছে। সেই জায়গাটাও কিন্তু কমপ্লিট করে দেওয়া যায়। এবং সেইখানেও সেইখানেই কিন্তু আমরা বারবার আপনাদের বলবো যে এই যে রুদ্রাক্ষ তার যে কি বর্ণনা সেটাও কিন্তু আজকে দেখুন সংক্ষেপে আমাদেরকে দেবাশিষ জানিয়ে দিলেন, এবং এই জানাটা কিন্তু তার অভিজ্ঞতা, আর সেটা শেয়ার করছেন কাদের সাথে, আপনাদের সঙ্গে, কারণ আপনারা যাতে ভালো থাকতে পারেন। আর আপনারা যারা ভালো থাকতে চান তাদের জন্য গন্তব্য কোথায়? চেম্বার। চেম্বারের ডিরেকশন আবারও মনে করিয়ে দেওয়া, আপনারা পৌঁছে যাবেন প্রত্যেক শনিবার এবং রবিবার ডানলপ এসি বিক্রম এসি মার্কেট, তার ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা চেম্বার, তার নিজের চেম্বার। বারবার বলেছি কলকাতার ডানলপে এই যে সৌভাগ্য দিশা চেম্বার যা বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে, এমন একটা পয়েন্টে এই চেম্বারটি যেখানে বিভিন্ন লোকেশন থেকে মানুষ আসতে পারেন। এমন সময় হয়তো আপনার মনে হচ্ছে যে দাদা যদি আপনি বর্ধমানে আসতেন তাহলে খুব উপকার হতো, দাদা যদি আপনি মেদিনীপুরে যেতেন তাহলে নিশ্চয়ই উনি সেখানে যান, কিন্তু তার জন্য থাকে এক একটা নির্দিষ্ট তারিখ, আপনার হয়তো প্রয়োজন এখনই, তাহলে আপনি চলে আসুন কলকাতার ডানলপের এই সৌভাগ্য দিশা চেম্বারে, এবং বুকিং করে তবে কিন্তু আসা, তার জন্য বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সময় থাকছে, বুকিংটা আগে করে নেবেন। কলকাতা ছাড়া বাইরের যে সকল চেম্বার আছে, যার মধ্যে অবশ্যই কলকাতার আরও একটি চেম্বার যেটা বলবো, যেমন আছে কালীঘাট, যেমন আছে আপনারা হাওড়া পেয়ে যাবেন, ডানলপে পেয়ে যাচ্ছেন, এছাড়া বাইরের চেম্বারের মধ্যে পাচ্ছেন আপনারা দুর্গাপুর পেয়ে যাবেন, কোচবিহার, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, তারাপীঠ পাচ্ছেন, মালদা, আগরতলা, ব্যাঙ্গালোর এবং গৌহাটিতে একাধিক জায়গা চেম্বার। কেন? কারণ আপনাদের জন্য, আপনাদের কাছে যাওয়ার উদ্দেশ্য বা আপনাদের কাছে যাওয়ার প্রচেষ্টা। আর টাইম আজকে অনুষ্ঠানের কম আছে, যে সামগ্রীগুলো দেখছেন স্বল্প মূল্যে সংগ্রহ করার একটা সুবর্ণ সুযোগ থাকছে আপনাদের কাছে, এবং পাশাপাশি সমস্যার সমাধান পেতে যারা চাইছেন যোগাযোগ করুন শাস্ত্রজির সঙ্গে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছে, আমরা শাস্ত্রজির কাছ থেকেও জেনে নেব দর্শক বন্ধুদের জন্য তিনি কি বলতে চাইবেন। যাদের বাড়িতে বাস্তু দোষ আছে বা বাস্তু দোষ ছাড়াও যাদের বাড়িতে অনেক রকমের অশুভ দোষ থাকে, সেখানে যদি ধরুন এই যে আমি এই প্যাকেজটার কথা আগে বললাম, এই মহাকাল ভৈরব যন্ত্র যে কোনো বাস্তুদোষকে ই করে দেবে, ডিসবার্স করে দেবে, আবার সেখানে যদি হয়তো এইটা কারো সামর্থ্যের মধ্যে না হয় সেখানে কিন্তু এই যেমন আলাদা আলাদা ভাবে এই যে শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ বা এই যে খ্রিস্টানের শ্রীযন্ত্র, অরিজিনাল শ্রীযন্ত্র, অরিজিনাল পিরামিড, অরিজিনাল অষ্টধাতু শ্রীযন্ত্র, খ্রিস্টাল বল রয়েছে, তারপর এই সমস্ত জিনিস যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু ইউজ করতে পারেন আলাদা আলাদা ভাবে, তাহলে আপনার কিন্তু সামর্থ্যের মধ্যে সেগুলি চলে আসে, যেটাই করবেন সেই নেগেটিভ জায়গাটা পজিটিভ আসে। আবার যেমন এখানে রয়েছে রুদ্রাক্ষ রয়েছে, এখানে যন্ত্র রয়েছে, কুবের যন্ত্র, ধনলক্ষ্মী যন্ত্র, লক্ষ্মী করি, খ্রিস্টাল বল, তারপর বহু রকমের গ্রহরত্ন, অরিজিনাল গ্রহরত্ন উইথ সার্টিফিকেট সমেত আপনারা পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যের মধ্যে, কারণ দেবাশীর্দা গরিবের ট্রিটমেন্ট করতে করতে আজকে সেই জায়গায় ডক্টর দেবাশীষ শাস্ত্রী হয়ে উঠেছেন। সুতরাং আপনাদের বলবো অলওয়েজ ওয়েলকাম, চেষ্টা করুন আপনার ভাগ্যকে সমৃদ্ধিশালী করা বা সৌভাগ্যশালী করা, আপনার সন্তানের সমস্যা থেকে মুক্তি দিয়ে তাকে তার এস্টাবলিশ লাইফ তৈরি করা, ঠিক আছে? ভালো থাকুন, সময় নেব না, ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433022